Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Jonathan রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ফুলকপির একটা মজাদার একটা রেসিপি করব। আর এখন ফুলকপির সিজন প্রায় এসে পড়েছে, এজন্য এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি। চুলা পানি দিয়েছি, পানিটা ফুটতেছে আমার। আর এটাতে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর আধা কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই ফুটন্ত পানিতে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজের একটা ফুলকপি আছে। আর এটা আমি 5 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম যাতে গোল তাড়াতাড়ি গলক আসে। ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। আর আমার 5 মিনিটও হয়ে গেছে। কপিটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হতে থাক, আর আমি ফাঁকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আছে বেসন, 1 কাপ বেসন আছে। অল্প একটু রেখে দিলাম, আর বাকি টুক সব দিয়ে দিয়েছি। যদি লাগে এটুকু দিয়ে দিব পরে। এটাতে আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ একটু কমই দিব। আমি কপিতে একটু লবণ দিয়েছিলাম, আর চাট মশালায় লবণ আছে, এই জন্য একটু কম দিব লবণ। এখানে মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/4 চামচ এটাও দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়াও 1/4 চামচ দিলাম, আর এখানে চাট মশালা 1 চামচ মতন দিয়েছি। এই চাট মশালাটা যে ফ্লেভারটা খুব ভালো আসবে এজন্য একটু বেশি দিলাম। আর এখানে আমি দিয়েছি কাঁচামরিচ 4টা, আর 2টা পেঁয়াজ দিয়েছি। এটা আমি মানে ব্লেন্ড করে নিয়েছি, অত মিহি করে ব্লেন্ড করি নাই, এটাতে টেস্টটা ভালো আসবে। আর এখানে আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিব, একটু বেগুনি আলুনি যে বানাই আমরা সেরকম একটা ব্যাটার তৈরি করব। আর একটু পানি দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন এটা ঘনত্বটা এরকম থাকবে, দেখেন আমার যাতে কোট হয়, যেমন এই আঙুলটা আমি দিলাম, এই আঙুলটা যেন আমার কোট হয়ে যায় যে এমন থাকবে। আর আমি এখন এই ব্যাটারটার মধ্যে এই কপিগুলো এইভাবে মানে ব্যাটারটা লাগিয়ে নিব আর কি, এইভাবে চুবিয়ে চুবিয়ে তারপর আমি ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে এগুলো সুন্দর হয় না। আর আঁচটা মিডিয়াম রাখতে হবে, এমনি নাড়বেন না, একদিকটা হইলে পরে একটু নেড়ে দিবেন, মানে উল্টিয়ে দিবেন, নেড়ে দিবেন বলতে উল্টিয়ে দিবেন। এই যে এই সাইডটা আমার প্রায় হয়ে গেছে, মাশাল্লাহ দেখেন কালারটা সুন্দর হয়েছে, এই যে কালারটা সুন্দর আসছে। এখন ফুলকপির সিজন, বাচ্চাদের এই জিনিসটা দিতে পারেন, বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, এটা যদি করে দেন তাহলে অবশ্যই বাচ্চারা খাবে আমার কাছে মনে হয়। আর তখন বাচ্চাদের যখন দিবেন তখন ঝালটা দিবেন না, সব বাচ্চা ঝাল খেতে পারে না। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এটা আমি প্রায় 10 মিনিটের মতন ভাজলাম উল্টিয়ে পাল্টিয়ে, এখন এটা আমি নামিয়ে নিব। দেখেন মশলা দেখতে কত সুন্দর হয়েছে, একটু ঝাঁকিয়ে তেলটা মানে ফেলে দিবেন, ফেলে দিবেন মানে এটা ঝাঁকিয়ে তেলটা রেখে দিবেন, তাহলে হবে।
রেসিপিটি আমার হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেভাবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।